লন্ডন শহরে যে পরিমাণে অপরাধের সংখ্যা দিন দিন বেড়ে চলছে, সেজন্য পূর্ব লন্ডনের রেড ক্রিস কাউন্সিল নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। আপনারা আমার সাথে যে গাড়ি দেখছেন, এটি হচ্ছে রেড ক্রিস এনফোর্সমেন্ট সিসিটিভি চ্যালেঞ্জার। সিসিটিভি ইন অপারেশন মানে হচ্ছে মোবাইল সিসিটিভি ক্যামেরা। এই গাড়িটিতে 360 অ্যাঙ্গেলের তিনটি ক্যামেরা রয়েছে, দুটি সাইডে রয়েছে, একটি উপরে দেখছেন আপনারা। এই ক্যামেরার মাধ্যমে প্রায় 2 মাইল দূরত্ব পর্যন্ত ক্যামেরায় ক্যাপচার করা যায়। মানে এই রেড ক্রিস কাউন্সিলে যদি কোনো ধরনের অপরাধ সংঘটিত হয়, সাথে সাথে এই গাড়িটি সেই স্পটে চলে যায় এবং সেখান থেকে নানা আলামত সংগ্রহ করে, বিভিন্ন তথ্য সংগ্রহ করে পরবর্তী অপরাধকে শনাক্ত করতে সহায়তা করে থাকে। এটা আমরা নতুন একটা টেকনোলজি আমরা ডিপ্লয় করছি রেড ক্রিস কাউন্সিলের পক্ষ থেকে। টেকনোলজির নাম হইল, গাড়ির নাম হইল চ্যালেঞ্জার। এগুলি লাগি একটা মোবাইল সিসিটিভি ভেহিকল। তো এই ভেহিকল দিয়ে আমরা যে জায়গাত কোনো একটা ঘটনা ঘটে, অপরাধ হয়, আমরা ক্যামেরা ডিপ্লয় করিয়া সাথে সাথে আমরা কমিউনিটির রিএশোরেন্স দেওয়ার লাগে, কমিউনিটির সেফ ফিল করার লাগে আমরা ভেহিকল ডিপ্লয় করতে পারি। তো বেশিরভাগ আমরা ডিপ্লয়মেন্ট পুলিশের রিপোর্টের মাধ্যমে, যখন আমরা দেখি কোনো একটা এলাকাত রিপোর্ট বাড়ছে, আমরা ভেহিকল ডিপ্লয় করিয়া আলামত রেকর্ড করার লাগে আমরা ভেহিকল দিতে পারি। ভেহিকলের দুই সাইডে দি দুইটা ক্যামেরা, উফরে দি বড় একটা ক্যামেরা। তো ভেহিকল যখন ব্যবহার করার প্রত্যেকটা সেকেন্ড ক্যামেরা রেকর্ড করে, 24/7 রেকর্ডিং যখন ইঞ্জিন স্টার্ট দেওয়া থাকে। তো বর্তমানে আমরা 1 বছর ওই যার ভেহিকলর, আমরা অনেক দিকে আমরা আগুয়াইছি। আমরা যখন যে কোনো একটা এলাকা সিরিয়াস ঘটনা ঘটে, আমরা ভেহিকল সেন্ড করিয়া আলামত রেকর্ড করার লাগে আমরা ভেহিকল সেন্ড করছি। অনেক সময় আমরা দেখছি যে গতবার আমরা রেড ব্রিজ এলাকাত খুব বেশি পার্ক, খুব বেশি ওপেন স্পেস, গ্রিন স্পেস। তো গতবার সামারও আমরা একটা প্রবলেম আছে যে প্রত্যেকটা উইকেন্ডও ইলিগল বেআইনি এই যে ওপেন এ নাইট ক্লাব বা রেইভ হইত, যে জায়গাত মানুষে ইলিগলভাবে বড় বড় স্পিকার আনিয়া তারা আউটডোর পার্টি করতা। তো আমরা ভেহিকল ডিপ্লয় করি, আমরা রেকর্ড করছি সে পার্টি করা, সে স্পিকার আনরা, হই তাকে আইরা আলামত রেকর্ড করি আমরা পুলিশের লগে খাজ করি। আমরা যারা বেআইনিভাবে এই পার্টিগুলো করাত আছে তারা আমরা প্রসিকিউট করতে পারছি। এবং অন্য অন্য জায়গা যেখানে কমিউনিটির একটা রিএশোরেন্স লাগে, মানুষের ডরাইরা বড় একটা ঘটনা ঘটছে, আমরা ভেহিকল ডিপ্লয় করিয়া কমিউনিটির আমরা দেখাইতাম পারবো যে আমরা হাই ভিজিবল পেট্রোল করাম, আমরা কমিউনিটির রিএশোর করার লাগে আইসি, কমিউনিটির সাহায্য করার লাগে আইসি। তো ড্রাগ ডিলিংয়ের মাধ্যমে আমরা ফয়লা যে সপ্তাহ আমরা ভেহিকল আমরা ডিপ্লয় করছি, লগালগ প্রায় 2-3 দিনের ভিতরে আমরা যখন ফুটেজগুলি আমরা রিভিউ করছি, দেখছি যে 2-3টা ড্রাগ ডিল যখন তারা ড্রাগ ডিল করে রেকর্ড করা হয়েছে। কারণ ভেহিকলে তো রেকর্ড করি করি চলি যার, তো অনেক সময় রাস্তার কোনাতো বাইয়া কেউ ড্রাগ বেচের বা ড্রাগ কিনের, এগুলি আমরা রেকর্ড করতে পারছি। তারপরে এই যে আলামত আমরা পুলিশে দেওয়া, প্রসিকিউশনের লাগে আমরা পুলিশে দিছি। তো বর্তমানে আমরা একটা ভেহিকল, এই ভেহিকলে আমরা সব ক্যাপাবিলিটি মিট করে, ভবিষ্যতে আমরা যদিন দেখি প্রয়োজন বাড়ে, ভবিষ্যতে যদি দেখি এলাকাত অপরাধ বাড়ে, দেন আমরা ফান্ডিং সিক করবো যে আরও একটা ভেহিকল আনার লাগে। বাট এট দ্য মোমেন্ট আমরা একটা চলের, আশা করি লাগতো না টিম বাড়ায়নি। আচ্ছা, লাস্ট একটা কথা বলেন স্যার, যে মানে এই ধরনের ভেহিকল প্লাস সিসিটিভি সব কিছু মিলিয়ে আমরা জনগণের নিরাপত্তা দিতাম স্যার, জনগণের এসেও কথা জানতে রেড ব্রিজ এলাকাটা সেফ আছে তো আমরা ক্যামেরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে, আমরা মোবাইল চ্যালেঞ্জারের মাধ্যমে, আমরা নতুন এনফোর্সমেন্ট টিমের মাধ্যমে আমরা রেড ব্রিজ যে কমিউনিটির আমরা রিএশোর করতাম চাই যে রেড ব্রিজ এলাকা আসলে সেফ। আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, আস্তা লন্ডনের মাঝে 32টা লন্ডন বাড়া, 32টা থাকি রেড ব্রিজ সবসময় বটম টেন হয় যখন ক্রাইম র্যাঙ্ক করা হয়। আমরা চাই আরও আনসেফ, আপনার এক্সাম্পল থায়ার হামলেস বা নিউ এম বা ওয়ানসওয়ার্থ বা বানেট কাউন্সিল, অন্য অন্য এলাকা খুব বেশি আনসেফ। রেড ব্রিজ আসলে স্ট্যাটিস্টিকলি আমরা সেফ এলাকা, এখানে অনেক মানুষের রইয়া আরাম করা, অনেক মানুষের রইয়া খাম করা, অনেক মানুষের হরুতারে স্কুলও দেন। ওভারঅল রেড ব্রিজ হইল সেফ এলাকা।